ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। নতুন বউয়ের গয়না পাত্রগুলো সব দে। আরে ও যা মেয়ে, ও কি গয়না ঠানা সব সামলে রাখতে পারে নাকি? আর ওর বাড়ির যা ঠাটবার দেখলাম তাতে তো মনে হচ্ছে না গয়নার কোনো মূল্য আছে বলে। কিন্তু আমাদের কাছে তো দাম আছে, একটু এদিক থেকে ওদিক হয়ে গেলে কিন্তু অকল্যাণ হবে। আর সোনা হারানো ভীষণ খারাপ লক্ষণ। শোন না, তোকে একটা কথা বলি, এইসব বাড়ির শাশুড়িরা না বৌদের সব গয়না নিয়ে নেয় রাখবে বলে। দাঁড়িয়ে আছো কেন? সোনাগুলো দাও আমাকে, আমি তুলে রাখবো। ও, তুমি বোধহয় ভাবছো যে আমি ওগুলো নিয়ে যাচ্ছি শাশুড়ি হয়ে নিজে পরবো বলে। না না বাচ্চা, আমি তোমার গয়নায় কোনো রকম হাত দেব না। তুমি দাও, আমি সাবধানে তুলে রাখবো, দাও। মা, মা কেন এসব বলছো তুমি? পড়না, গয়নাগুলো দিয়ে দাও। সেই বাক্সতে তো। আচ্ছা বাবু, একটা কাজ কর, একটা লিস্ট বানিয়ে একদম দেখে দেখে গয়নাগুলো আমি নিয়ে যাব, ঠিক আছে? পরে আবার এদিক ওদিক হয়ে গেলে মহাবিপত্তি হবে। তুই একটা খাতা পেন আনজা। মা, এখনই লিস্টের দরকার আছে? মানে কাল করলে হতো না? কাল? এসব কি কথা বাবু, বাড়িতে এত আত্মীয় স্বজন লোকজন রয়েছে, একটু এদিক ওদিক হয়ে গেলে তখন একটা মহাবিপত্তি উপস্থিত হবে না? তুই একটা কাজ কর, টেবিলটা নিয়ে যা, তাড়াতাড়ি কর, একটা খাতা পেন নিয়ে লিস্টটা বানাই, 10 মিনিট লাগবে বাবু, তাড়াতাড়ি কর। হ্যাঁ যাচ্ছি। এই নাও। মায়ের দেওয়া হারটা কোথায়? কোন হার? আরে বাবা, যেটা যেটা ঠাম্মি তোমাকে দিয়েছিলেন কোথায় রেখেছো সেটা? এর মধ্যে তো নেই। এই তো, কোথায় রেখেছি মানে হারটা তো এই বক্সেই ছিল, মানে ওই সাজানো হচ্ছিল যখন এই বক্সে রেখেছিলাম হারটা, ফুলের সাজ পরানো হচ্ছিল না। আরে বাবা, ছিল তো গেল কোথায় হারটা? পর না, ওটা তো কপুর না জুবে যাবে। মা, হারটা তো এখানেই ছিল। আচ্ছা, আমি যে ঘরে সাজগোজ করছিলাম সেখানে গিয়ে একবার দেখে আসবো। না না না, আমার মনে হয় আগে এই ঘরটা খুঁজে দেখা উচিত। বাক্সটা রাখার সময় হয়তো কোথাও পড়ে টড়ে গেছে। যাও তোমরা দেখো। ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।